Hello, my lovely viewers. Assalamualaikum. Bangladeshi, I'm London. Ekhon shokalbela ami job e jacchi, breakfast kore nilam. Ajke amar husband amake station e diye aste jacche. Shudhu ajke na, do tin din jabote diye asche. Karon amar shorirta abar kharaper dike. Shei jonno o diye ashe. To station e ashar por ami etotuku poth hete tarpor train e uthi, tarpor job e chole jai. Idaning job korte ektu icche hocche na. প্রত্যেকদিন মনে হয় আমি জব ছেড়ে দেব ভালো লাগছে না কারণ বাসায় আসার পর সংসারের কাজে একদম অনীহা আসে এখন মনে হয় যে না আমি টায়ার্ড আমার জ্বর আসছে আমি শুয়ে থাকি এরকম একটা ভাব আসে কিন্তু বাচ্চাদের তো বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে ওদেরকে আমার নিয়ে যেতে হবে সেজন্য কেন জানি মনে হচ্ছে জবটা কি ছেড়ে দেব তো এখন ব্রেক টাইমে চলে আসছি আমার খুবই ফেভারিট হচ্ছে এই ফুডটা এখানে কুসকুস আছে তারপর ভেজিটেবল চপ আছে একটা সসের মতো আছে আমার খুবই পছন্দের তো ব্রেক টাইম শেষ করে আমার জব শেষ করে আমি বের হয়ে গেলাম একটু বৃষ্টি বৃষ্টি ভাব কেমন যেন এই টাইপের ওয়েদার আমার মানে খুব বেশি একটা ভালো লাগে না এর সাথে সাথে মনে হয় আমার মনটাও খারাপ হয়ে যায় একটু হাস্যোজ্জ্বল যদি থাকে তখন আমার মনটা খুব ভালো লাগে তো এখন আমি স্টেশনে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ আজকে আয়েজের আরেকটা নতুন কোর্সে যেতে হবে সোম মঙ্গল বুধ আয়েজের মসজিদ থাকে বৃহস্পতিবার একটু ফ্রি ছিলাম সেই দিনটা এখন আয়েজ নতুন একটা কোর্সে ভর্তি হয়েছে শুক্রবারে আয়েজে সুইমিং থাকে আর মঙ্গলবারে আদিয়ানে সুইমিং থাকে স্যাটারডে সানডেটা তো বাসায় থাকি এবং অনেক রকম কাজ থাকে গেস্ট আসে তো সব কিছু মিলে খুব টায়ার্ড লাগে সত্যি কথা তো দেখি কতদিন জব করতে পারি ইচ্ছে তো আছে ছেড়ে দেওয়ার আর কি তো বাসায় চলে আসছি বাসায় চলে আসার পর বাচ্চাদের জন্য খুব তাড়াহুড়া করে একটু ফ্রাইড রাইস রান্না করলাম এটা খুব ইজি এর আগে অনেকবার দেখিয়েছি রেডিমেড সবজি দিয়ে রান্না করা আর কি তো বাচ্চাদের দিয়ে দিলাম এখন ওদের তিনজনকে খাওয়া দিয়ে দেওয়ার পর আমি এখন রেডি হব ওদেরকে রেডি করব তারপর আমরা বের হয়ে যাব আজকে আমি একটু আপার বাসায় যাব আপার জন্য বড়ি নিয়ে নিলাম ডালের বড়ি আর ঘি নিয়ে নিলাম আমি আসলে তেমন কিছুই গিফটের জন্য আনিনি যা এনেছি আপনাদের সাথে তো শেয়ার করেছি আমি ঘি নিয়ে আসছি আমার ফ্রেন্ডকেও ঘি দিয়েছে আপার জন্য ঘি নিয়ে আসছে আমার কাছে মনে হলো শাড়ি কাপড় এগুলো চাইতে ঘিটা খাঁটি ঘিটা সবাই পায় না ঘিটা যদি ওনারা খায় তাহলে ভালো হবে তো এখন আপার বাসায় একটু যাব তো আয়াস আদিয়ান আপার বাসার কথা শুনলে একটু যেতে চায় না ওরা বলে যে না আমরা সেই বাসায় যাব না সেখানে কোনো বাচ্চা নেই তো আমি আবার খুব রিকোয়েস্ট করেছি যে না তোমাদের যেতেই হবে তো আজকে আবার গাড়ির অ্যামোটিও আছে গাড়ি সার্ভিসিং করাতে হবে তো আমরা সবসময় লেক্সাস থেকেই সব কিছু করি আমরা এই চার পাঁচ বছর লেক্সাস থেকেই সব করাচ্ছি তবে আজকে ইচ্ছে আছে লেক্সাস থেকে আর করাবো না কারণ গাড়িতে কোনো প্রবলেমই বের হয় না আর লেক্সাসে অনেক টাকা নেয় 600 পাউন্ডের মতো ওনারা নিয়ে নেয় 600 পাউন্ড বাংলাদেশে প্রায় 70,000-এর মতো তাই ভাবলাম যে আমার এলাকায় একজন খুব ভালো গ্যারেজের ভাই আছেন ওনার সাথে কথা বললাম উনি বললো যে আপা নিয়ে আসেন আমরা অনেক কমে করিয়ে দিতে পারবো আর আপনার গাড়িতে কোনো প্রবলেমই নেই তো আপার বাসায় যাওয়ার পথে ওর সব থেকে গাড়িটা আমরা অ্যামোটি আর সার্ভিসিং করিয়ে নেব আমাদের ইচ্ছে আছে আমাদের লেক্সাস গাড়িটা সেল করে দেব কারণ আমার হাজব্যান্ড চাচ্ছে ও অন্য মডেলের আরেকটা গাড়ি কিনবে তবে আমাদের এই ভাইয়া আমাকে বললো আপু এত ভালো গাড়িটা আপনি সেল করেন না প্লিজ লেক্সাস গাড়ি কিন্তু খুব ভালো সার্ভিস দেয় আপনি প্লিজ সেল করবেন না আর আমি যেই সময়টা গাড়ি কিনেছিলাম ওর কথা মতো আমি কিনেছিলাম ও আমাকে বলেছিল আপু রেঞ্জ রোভার বিএমডাব্লিউ এগুলো কিনবেন না এগুলোর চাইতে লেক্সাস অনেক ভালো তো ওর কথা মতোই কিনেছি এখন ও আবার নিষেধ করছে আপনি সেল করবেন না আপনার গাড়ির দাম অনেক বেড়ে গেছে আপনি সেল করবেন না তো আমি আবার বললাম যে দেখেন আমার হাজব্যান্ড পছন্দ করেছে অন্য একটা মডেল আমার হাজব্যান্ডের বয়স হয়ে যাচ্ছে আমারও বয়স হয়ে যাচ্ছে তো ওর যদি কোনো শখ থাকে অবশ্যই আমার পূরণ করতে হবে তো ও এখন অন্য একটা গাড়ি পছন্দ করেছে তো এটা আমি সেল করে দিব আপনি দেখেন কাস্টমার দেখেন তা না হলে আমি লেক্সাস শোরুমে গাড়িটা দিয়ে দেব তো হাসলো যে দেখেন যেটা আপনার জন্য ভালো হয় তো এখন আমরা ওকে নিয়ে নিলাম ওর শপ থেকে যে আমি বললাম আমাকে আমার আপার বাসায় ড্রপ করে আপনি গাড়িটা নিয়ে আবার চলে আসবেন গাড়ি ঠিকঠাক
মানে সব করার পর তারপর আমাকে আবার ফোন দিবেন, আমি গিয়ে আপনি আবার গাড়ি নিয়ে আসবেন আপনার বাসার সামনে, আমি আবার গাড়ি নিয়ে আপনার শপে আপনাকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসবো। বললো ঠিক আছে। তো আমরা কিছুক্ষণ এসে বসলাম, আপনার বাসায় কাজ চলছে সেই জন্য খুবই এলোমেলো বাসার অবস্থা, ওনারা কাজ করাচ্ছে বাসায়, ছেলের বউরা বাসায় নেই, তারা জবে আছে। তো আমাকে অনেক কিছু খাবার রিকোয়েস্ট করেছিল, আমি খাইনি, আমার পেট ভরা, আমি একটু রটি খেলাম। তো আমার গাড়ির সার্ভিসিং আর অ্যামোটি হয়ে গেছে, তো এরই মধ্যে আয়াজের যে কোর্সটা ছিল সেখানটা আমরা একটু অ্যাটেন্ড করেছি। আজকে প্রথম দিন, আজকে খুব বেশি একটা সিরিয়াস ক্লাস হয়নি, নেক্সট ক্লাসে আবার যেতে হবে আমার, সেই জন্য প্লাস্টোর দিকে যেতে হয়। তো আমরা আবার এখন মরিসনে চলে আসছি, মরিসন থেকে বাসার জন্য হালকা কিছু কিনব, তারপর বাসার দিকে চলে যাব। বাসায় গিয়েও আমার কিছু কাজ আছে। এই তো জব করলে একটা সমস্যা কি, মানে কোনো কিছুর ডিসিপ্লিন ঠিক থাকে না, যখন ফ্রি হই তখনই কিছু রান্নাবান্না বা ঘর গোছানোর কাজে মনোযোগ দিতে পারি। বাচ্চাদের খুব বলি যে তোমরা একটু সুইমিংটা শেষ করো না, একটু সিরিয়াস হও, সুইমিংটা শেষ করে ফেলো, তাহলে তো আম্মু একটু ফ্রি হয়ে গেলাম। সুইমিংটা শেষ হলে আমার মঙ্গলবার আর শুক্রবার এই দুদিন তো আর কোথাও যেতে হলো না। বাচ্চারা বলে সুইমিংয়ে আমরা যাব না, তুমি ক্যান্সেল করে দাও। বললাম না, পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তোমাদের যেতেই হবে, পুরোপুরি যখন শেষ করবো তখনই আম্মু স্টপ করে দেব। তা আমাকে বলে তুমি কেন শিখোনি, আব্বু কেন শিখেনি। বললাম আমাদের বাবা মারা তত সিরিয়াস ছিল না, সেই জন্য আমরা শিখিনি, আমরা পারি না বলেই তো তোমাদেরকে আমরা শিখাচ্ছি। বাচ্চারা আসলে যেতে চায় না, স্কুলে যেতে চায় না, সুইমিংয়ে যেতে চায় না, হুজুরের কাছে পড়তে চায় না, কী করব, সব বাচ্চাই বোধহয় একই রকম, তাই না? তো আমি আজকে রান্না করছি মুরগির গোস্ত, বাইল্লা মাছের গুঁড়া, আমার হাজব্যান্ডের মোটা চালের ভাত খেতে ইচ্ছে হয়েছে সেটাও রান্না করছি, আমাদের বাচ্চাদের জন্য আলাদা বাসমতি চালের ভাত রান্না করছি। আগে একসময় মোটা চালের ভাত ট্রাই করেছিলাম, তখন আমার হাজব্যান্ড বললো যে না আমি মোটা চালের ভাত খাবো না, সেটা আমার পছন্দ হয় না। এখন আবার ওর খেতে ইচ্ছে করছে, তাই অল্প করে রান্না করছি যেন ওই খেতে পারে আর আমি একটু খেতে পারি, কারণ বাচ্চারা মোটা চাল পছন্দ করেন। তো এখন আমি আলুর দম বানাবো, এই রেসিপিটা আমি আরেকবার দেখিয়েছি, আবার আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিলাম, লাল আলুটা নিলে একটু ভালো হয়, সাদা আলুটা কিন্তু একটু সফট বেশি থাকে লাল আলুর চাইতে। তো খুব ভালোভাবে ছিলে নেওয়ার পর তারপর আলুগুলোকে আমি কি বলে ভাগ করে নেব, দুভাগ করে নেব, মানে যেভাবে ভাগ করলে আপনার কাছে সুন্দর লাগে, আলুর দম যেরকমটা হয় সেই সাইজ মতো কেটে নেব। সাইজ মতো কেটে নেওয়ার পর তারপর ভালো মতো ধুয়ে আমি সেদ্ধ করে নেব। আমার জবে এখন মন টিকছে না, কেন জানেন, আমার ওই যে ম্যানেজারটা চেঞ্জ হয়েছে, এখন এই ম্যানেজারটা একটু বেশি কড়া, আগের ম্যানেজারটা খুব ফ্রেন্ডলি ছিল, আমাদের সাথে খুব গুড বিহেভ করতো, জড়িয়ে ধরতো, আমার কার কী প্রবলেম সেগুলো জানতে চাইতো, হাসি খুশি ছিল, আপনার কাজ করতেই মন চাইবে এরকম। কিন্তু এখন যিনি আসছেন উনি ইন্ডিয়ান, ওনার মুখে তো মানে কী আর বলবো, এমন একটা ভাব করে যে আপনি মানে নিজেই হতভম্ব হয়ে যাবেন, আর ওনার মানে ওনার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে আপনি খুবই নিচু ক্লাসে আছেন, বা আপনি সৌদি আরব বা অন্য একটা দেশে আরব আমিরাতের কাজে আছেন, এরকম একটা উনি অ্যাটিচিউড করে। তো শুধু আমি না, আমার সাথে যারা যারা আছে অনেকেই চলে যাচ্ছে, তো আমি একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করছি, কারণ আমার যে আওয়ারটা স্কুল টাইম সেটা অন্য কোথাও এই জবটা পাওয়া যায় না, আমি শুধু এখানটায় পেয়েছিলাম। এই টাইমের জব সব জায়গায় হয় না, আমি ট্রান্সফার নিতে চাচ্ছি, কিন্তু ট্রান্সফারের জন্য আমি অন্যান্য জায়গায় কথা বলেছি, ওনারাও বলছেন যে এই টাইমটাই দিতে পারবেন, অন্য টাইমে দিতে পারবে, কিন্তু আমি এই টাইমটাই চাই। ওনারা আমাকে স্যাটারডে সানডে অফার করেছে, ইভিনিং টাইমে অফার করেছে, আমি বলেছি না, স্যাটারডে সানডে হচ্ছে আমার ফ্যামিলি টাইম, ইভিনিং টাইমে আমার বাচ্চাদের অ্যাক্টিভিটি থাকে, আর ফ্রাইডেতে আমি যেতেই পারবো না, ফ্রাইডেতে আমি আমার হাজব্যান্ডের সাথে কফি খেতে যাই, অ্যান্ড সেদিনটা আমি নিজের জন্য রেখেছি, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলো। হ্যাঁ, আমাকে তোমাদের এই মানডে টু থার্সডে স্কুল আওয়ারটাই দিতে হবে, স্কুল আওয়ারটা ছাড়া আমি করতে পারবো না, 9 to 2:30 এর মধ্যেই দিতে হবে, কিন্তু অন্য অন্য ব্রাঞ্চে আমি পাচ্ছি না। আমার যদিও দূর হয়ে যায় সেন্ট্রাল লন্ডন অক্সফোর্ড সার্কাস যাওয়াটা, তারপর সেই টাইমটায় মিলছে না, তো দেখা যাক কী হয়। অনেকে তো জবের জন্য অনেক চেষ্টা করছে পায় না,
কিন্তু আমি আবার জব ছেড়েও দিতে চাচ্ছি। সব দিক দিয়ে মানে কেমন যেন মনে হচ্ছে যে বাচ্চারও বড় হয়ে যাচ্ছে, দেখা যাক আল্লাহ পাক আমার ভাগ্যে কি রেখেছেন। তো আমি যে যে মশলাগুলো নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, সেগুলো হালকা টেলে নেওয়ার পর তারপর আমি গ্রাইন্ডার করে একটু গুঁড়ো করে নিলাম। তো এখন আমি ফাইনালি আলুর দমটা করবো। আলুর দম খুবই ইজি, আর এই আলুর দমটা তো আমরা স্কুল টাইমে খেয়ে আসছি। আমার একদম মনে আছে আমি যখন 1 কি 2 পড়ি, আমি তেসকুনি পাড়ায় একটা স্কুলে পড়তাম, সেখানটার বাইরে এরকম আলুর দম আচার অনেক কিছু সাজিয়ে রাখতো। তখন মনে আছে আমার 10 পাই 5 পাই দিয়ে আমি সেই কাঠি দিয়ে এই আলুর দম খেতাম। আমার স্পষ্ট মনে আছে, এগুলা এখনও চোখে ভাসছে, এই যে আমি বলছি এখনও চোখে ভাসছে। তো সেইটার টেস্টটাই ছিল অন্যরকম। আসলে সেই সময়টা অত সুস্বাদু খাবার ছিল না, তো সেই সময়টা আমরা যা খেয়ে আসছি সেগুলোই মজা লাগতো। বাংলাদেশের চকলেটগুলো যেমন কি ভালো লাগতো, কিন্তু এখন কিন্তু এসব দেশে এসে আরও ভালো চকলেট খাচ্ছি। কিন্তু কি মনে হয় জানেন, যে বাংলাদেশে যে কি খেয়ে আসছি সেগুলো স্বাদ আর পাই না, না সেগুলো কিন্তু ভালো ছিল না, তখন সেগুলো ছিল সীমিত খাবার, সেই জন্য আমাদের কাছে ভালো লাগতো। যেমন বাটার বন বলেন, ক্রিম রোল বলেন, এখন কিন্তু বাংলাদেশের বাটার বন ক্রিম রোল আপনার কাছে আর ভালো লাগবে না যারা দেশের বাইরে থাকেন। আমরা যেহেতু বাইরের ভালো ভালো খাবার খেয়ে ফেলেছি, এখন আর সেই স্বাদ আর পাই না, এই হচ্ছে মানে সত্যিকারের কথা। তো আলুর দমের জন্য আলুটা কিন্তু আমি 90% সেদ্ধ করে নিয়েছি। তো একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে 1/2 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন হিং দিয়ে দিব, একটা ইন্ডিয়ান মশলা, এটা হলুদের মতো মশলাটা। তো হিং দিয়ে দিচ্ছি অল্প একটু, হিং সবসময় অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। তো এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করা সবগুলো আলু এর মধ্যে দিয়ে দিব। চুলোর জলটা অবশ্যই কমানো থাকবে। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে আমি সবগুলো মশলা মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 টেবিল স্পুন পরিমাপ আদা কুচি দিয়ে দিব। আদা কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিব লবণ। আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচটা হচ্ছে যার যা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। আমরা যেহেতু মরিচটা একটু কম খাইতে অল্প পরিমাণে দিয়ে দিলাম, আপনার চাইলে এখানে 1/2 টিস্পুন পরিমাপও কিন্তু দিয়ে দিতে পারেন। এখন এর সাথে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাপ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা হচ্ছে কি, কালারটা ভালো করার জন্য আমি 1 টিস্পুন পরিমাপ দিয়ে দিলাম। আর যারা ঝাল বেশি খান তারা যদি মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু কালারটা ভালো আসবে। এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ। তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, এবং চুলোর জলটা এই সময় মিডিয়াম আঁচে থাকবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আলুটা যেহেতু 90% সেদ্ধ করা ছিল, 10% কষানোর মধ্যে আমার সেদ্ধ করে নিতে হবে। মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন চুলোর জালটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর যখন দেখবো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন এর উপরে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর আপনার আন্দাজ করতে হবে যে সম্পূর্ণ মশলাটা দিলে কেমন হবে, নাকি একটু পরিমাণে কম দিলে ভালো হয়। গুঁড়ো করার পর দেখা যায় মশলার পরিমাণ কিন্তু বেশি হয়ে যায়, তখন সেই পরিমাণে আপনি দিয়ে দিবেন। অনেক রান্নাতে হয় কি, মশলা একটু বেশি হয়ে গেলে সেটা টেস্টটাও কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তো সেটা নিজের আন্দাজ মতো করে দিয়ে দিলেই মনে হয় ভালো হয়। এখন এর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাপ আমচুর দিয়ে দিচ্ছি। আমচুরের বদলে আপনারা এখানে 1 টিস্পুন পরিমাপ লেবুর রসটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আমচুর গ্রিন স্টেটের ইন্ডিয়ান অনেক শপেই পাওয়া যায়। তো আমচুরটা দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
আলুর দম ইন্ডিয়ান পাকিস্তান ওরা খুব পছন্দ করে। তো আমার কাছে এমনি বাসায় খেতে অত একটা ভালো লাগে না, তবে ওই যে স্কুলের গেটের সামনে যে খেতাম সেই স্মৃতিটা বারবার নাড়া দেয়, এবং তখনকার সময় খুব ভালো লাগতো সত্যি কথা, যে তখন আলুর দম বলেন, আচার বলেন, ঝালমুড়ি এগুলো খুবই ভালো ছিল। যেমন আমি যখন স্কুলে যেতাম আমার মনে আছে আমি 1 টাকা 2 টাকা এরকম নিয়ে যেতাম, 50 পয়সা দিয়ে একটা পেয়ারা কিনতাম, 50 পয়সা দিয়ে আচার, চালতার আচার বিভিন্ন রকম, আবার 1 টাকা সেভও করতাম, আবার দেখা যায় ঝালমুড়ি খেতে পারতাম এরকম। মানে আগে আমাদের সময়টা অনেক কিছু পাওয়া যেত। একটা সময় কি ছিল, আমি আমার মায়ের কাছ থেকে গল্প শুনতাম যে তারা 1 আনা 2 আনা দিয়ে অনেক কিছু কিনতে পারতো, তো সেই সময়টায় গল্পগুলো খুব ভালো লাগতো। এখন আবার দেখছি আমার লাইফেও অনেক গল্প আছে যেগুলো আমাদের বাচ্চাদের সাথে আমি আবার শেয়ার করছি। আয়া সাদিয়ান যখন ঘুমাতে আসে তখন আমি ওদের সাথে অনেক কিছু শেয়ার করি যে আমাদের সময়টা এরকম ছিল, হ্যাঁ অনেক কিছু শেয়ার করি, তো ওরা খুব এনজয় করে। তো আমার কাছে মনে হয় এই যে আমার বাচ্চাদের জীবন যাচ্ছে, ওদের লাইফে অনেক গল্প জমা হচ্ছে, সেগুলো আবার আল্লাহ চায় তো ওদের সন্তানদের সাথে ওরা আবার শেয়ার করবে যে এই সময়টা এরকম ছিল, হয়তো বা সামনে আরও কিছু বের হবে, আরও অত্যাধুনিক অনেক কিছু বের হবে, এই সময়টার মোবাইল, এই সময়টার আইপ্যাড, এগুলো হয়তো বা গল্প হয়ে থাকবে, হতে পারে। তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল, এখন এর উপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিব। এখন আর ব্লগ বানাতে ইচ্ছে হয় না সত্যি কথা, সেজন্য অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে হয়তো অনেক কিছু জীবনে চেঞ্জ হয়ে যায়। এখন মন চায় একটু সময় পেলেই রেস্ট নেই, শুয়ে থাকি, এমনটা মন চায়। তবে আমি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি, আমি চাচ্ছি না এত তাড়াতাড়ি আমি অসুস্থ হয়ে যাই। সবাই দোয়া করবেন আর আপনাদের সবার জন্য দোয়া থাকবে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ।